হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে সানডে, আর গতকাল যখন আমরা যাচ্ছিলাম ওই ক্যাফেটায়, যে ব্লগটা আমাদের চ্যানেলে অলরেডি লাইভ, তো ওখানে যাওয়ার সময় আমাদের রান্না দিদি ফোন করে যে আজকে আমি বাবার বাড়ি গিয়েছিলাম, তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি না কালকে আসতে পারবো না, ফিরতে পারিনি এসব। তো আমি তো বুঝে গেছি সানডে যাই হোক আসবে না। তো এমনিতে আমার প্ল্যান ছিল যে সানডেতে যে চিকেনটা হবে সেটা আমি বানাবো, তো তারপর ভাবলাম যে ঠিক আছে, তখন যখন সানডেতে মানে আসছেই না, তখন তাহলে আমি আর চিকেন শুধু শুধু মানে শুধু চিকেন বানাবো, ভাত বানাবো, ডাল বানাবো, দানা বানিয়ে আমি শর্টকাট একটা বিরিয়ানি বানাই। তো আমি এটা আপাতত প্ল্যান করে রেখেছি। তো জানি না ব্যাপারটা কতদূর কী ফ্রুটফুল হবে বা আমি আদৌ পারবো কি না, কারণ অনেকদিন আমি বিরিয়ানি বানাইনি। তো দেখি ট্রাই করে আজকে বিরিয়ানিটা কেমন হয়। তো ভাবছি যে ছোটোবাবুকে একবার ফোন করে বলবো যে আসার জন্য। আমি আর অনি তো অনেকবার বিরিয়ানি ট্রাই করেইছি বাড়িতে খেয়ে, দু তিনবার তো অবশ্যই, যদিও পুরোটাই ব্যাঙ্গালোরে থাকার সময়, এখানে কখনোই করিনি। তো যাই হোক, তো ভাবছি ওকে গিয়ে একটা ফোনটা করি। তো এখানে আমাদের বিরিয়ানির জন্য যা যা দরকার আমি সব কিছু রেডি করে রেখেছি। কারণ আমি বাসমতি চাল নিয়েছি, চালটাকে খুব ভালো করে 3-4 বার ধুয়ে তারপর আমি এই যে জল ঝরিয়ে রেখে একদম শুকনো করে এখানে কিন্তু রেখে দিয়েছি, যে চালটা কিন্তু সুন্দর শুকিয়ে গেছে। আচ্ছা, এই হচ্ছে চাল। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চিকেনটা এবার আমি ম্যারিনেট করব কিছুক্ষণের জন্য। আর তার জন্য ম্যারিনেটের জন্য সবচেয়ে বেশি যেটা আমার দরকার সেটা হচ্ছে জল ঝরানো টক দই। তো আমি হচ্ছে টক দইটাও এই যে এভাবে জল ঝরিয়ে কিন্তু এখানে রেখে দিয়েছি। তো আমার ফার্স্ট প্রিপারেশন যেটা সেটা ডান। তো আমাদের কথা হয়ে গেল, ও আসছে, আর আমি তো যেন আরও বেশি চাপে পড়ে গেলাম যে আমি আদৌ পারবো কি পারবো না। তবে আশা করছি পারবো, আমি আগে যখন একবার দুবার বানিয়েছি খুব খারাপ হবে না। তো আমি অনেকে বলছি যে অনি আমার খুব টেনশন হচ্ছে, আমি মনে হচ্ছে পারবো না। বলছে কি আরে চিন্তা করিস না, একজন তো ছোটোবেলার বন্ধু, আর একজন তো একজন একজন কী দিয়ে খিল্লি করতে শুরু করে দিলি, মানে কী বলবো। তো যাই হোক, আমি এখন যাই গিয়ে বিরিয়ানি বানানোটা স্টার্ট করি। আর আমি বিরিয়ানি এত সোজা প্রসেসে, মানে যেহেতু আমার কাছে খুব বেশি জিনিস থাকে না এবং আমি পারিও না অত কিছু দিয়ে বানাতে, তো আমি আজকে চাই যে ভীষণ ভীষণ সেই সোজা প্রসেসটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করতে, যাতে আপনারা যে কোনো সময় ঘরে জাস্ট কিছু মাত্র জিনিসপত্র থাকলেই, মানে বিরিয়ানির যেগুলো খুব মেইন ইনগ্রিডিয়েন্টস সেগুলো থাকলে বিরিয়ানিটা বানিয়ে নিতে পারে। তাহলে যাওয়া যাক গিয়ে আজকে শেখাই আমরা একটা বিরিয়ানির খুব সোজা রেসিপি। তো আমি চিকেনটা প্রথমে ম্যারিনেট করবো, তার জন্য আমি প্রথমেই দেবো হচ্ছে দই। আমি দইয়ে একদম জল ঝরিয়ে রেখেছি আর একদম সুন্দর জল ঝরেও গেছে। এবার আমি মাংসটা ম্যারিনেট করবো। তো মাংস তো নিয়েছিলাম, এর মধ্যে আমি নিয়েছি একটুখানি হচ্ছে এদিকে রসুন বাটা, এখানে নিয়েছি অল্প আদা বাটা, আর এখানে টক দই, আর নিয়েছি হলুদ গুঁড়ো, আর নিয়েছি হচ্ছে শুধুমাত্র লঙ্কা গুঁড়ো। আর এই আদার মধ্যেই না অল্প জিরে বাটাও ছিল, সেই কারণে আমি আলাদা করে জিরে বাটা দিইনি, জিরে বাটা দেওয়ার দরকারও নেই। এর এখানে হচ্ছে লাল কাশ্মীরি মির্চ, আর আমি দিচ্ছি অল্প সামান্য একদম একটুখানি ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটাকে মিক্স করে রাখবো। আর এখানে হচ্ছে একটুখানি রয়েছে বিরিয়ানি মশলা, যেটা আমি ওর মধ্যে অ্যাড করে দেবো। এবার আমি চালের মধ্যে হচ্ছে একটু গরম মশলা দেবো, তাতে খুব সুন্দর গন্ধ হয়। প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছু কয়েক টুকরো দারচিনি। এই দারচিনিগুলো না অর্গ্যানিক দারচিনি, এত সুন্দর গন্ধ, মানে খুল মানে কৌটোটা খুললেই দারুণ গন্ধ বেরোয়। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। এবার আমি এটা এই কাপড়টা একটা পুটুলি বেঁধে এই চালটার মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমরা চাল বসিয়ে দিয়েছি, বেশ খানিকক্ষণ হলো, 5 মিনিট তো হয়েই গেছে। আর আমি এখানে এরকম একটা পুটলি বেঁধে এবার আমি এটা চালের মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এটা ফুটতে দেবো, না ফুটুক। তো চাল এখানে চাল হয়ে যাবে, এখানে আমাদের মাংসও ম্যারিনেট করে রাখা আছে। আর এখানে অনেক খুব সুন্দর করে মিহি মিহি করে পেঁয়াজ কেটে দিয়েছে, এখানে আলুও একদম সুন্দর রাখা আছে। আমি এবার আলুগুলো খালি ভেজে নেবো। এখানে খুব অল্প করে একটু নুন আর একটুখানি লেবুর রস দিয়ে আলুটাও এখানে একটু ম্যারিনেট করে রাখা আছে। এবার আমি এটাকে ভেজে নেব। গ্যাস খুব ভালো করে গরম করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য সর্ষের তেল। খুব বেশি সর্ষের তেল দেওয়ার কিন্তু এখানে দরকার নেই। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জাস্ট হলুদ গুঁড়ো। এবার আমি ম্যারিনেট করে রাখা এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে আমি আলুগুলো বেশ হালকা করে মোটামুটি ভেজে নিয়ে তুলে রেখেছি। আর এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এবার আমি এর মধ্যে দেবো গোটা গরম মশলা ফোড়ন। তো এখানে আমি গরম মশলা যেগুলো ছিল গোটা গরম মশলা দিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা লাল করে ভাজার জন্য আমি এর মধ্যে দিয়েছিলাম একটু চিনি আর নুন দিয়েছিলাম, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো মোটামুটি পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। তো আমি এর মধ্যে এখানে ইউজ করেছি আদা বাটা, আদা বাটাটা আমি একটু কমই দিয়েছি, মোটামুটি 1 চামচের থেকে একটু কম। আর রসুন বাটাটা আমি 1 চামচের থেকে একটু বেশি দিয়েছি, তো রসুন বাটাটা একটু বেশি দিলে ভালো হয় খেতে। তো আমি এবার মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব। এখানে আমার পেঁয়াজ রসুন মোটামুটি ভালো মতো কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা।
প্রথমে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি মিরচ। এগুলো দিয়ে কিন্তু আমাদের ম্যারিনেট করাও আছে, তাই খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই। আর আমি খুব বেশি পরিমাণে ম্যারিনেশনেও দিইনি, তো সেই জন্য অত সমস্যাও নেই। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আমি এর মধ্যে জিরে গুঁড়ো দেবো না, কারণ আদার সঙ্গে অলরেডি জিরে মেশানোই আছে, মানে পেস্ট করাই আছে। তো আমি এখানে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে এটা একটু ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি এবার যেটা দেবো সেটা হচ্ছে জল। তো এখানে আমার মশলা কিন্তু মোটামুটি অনেকটাই কষানো হয়ে গিয়েছে, আর এবার আমি ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। তো আমি মশলাগুলোর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি, আর এবার আমি খুব ভালো করে আগে মিক্স করে নেব, আর তারপর আমি হচ্ছে এই যে বাটির যে মশলাটা রয়েছে এটা আমি জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেবো। তো আমি এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে মাংসও দিয়ে দিয়েছি, ম্যারিনেটেড মশলাও এর মধ্যে রয়েছে। এবার এগুলো একটু হালকা আছে, প্রথমে ভালো করে কষে যাবে, তারপর আমি একটু হাই ফ্লেমে ভালো করে রান্না করে মাংসটা ভাতের সাথে মিশিয়ে নেব। আর এই সময় আমি আলুগুলোও এর মধ্যে দিয়ে দিলাম, তো আলুগুলোও মাংসের সঙ্গেই ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমাদের ভাত রেডি, এখানে চলছে মাংস কষা, আর এখানে বসিয়ে দেওয়া হয়েছে ডিম সেদ্ধ। আর এখানে হচ্ছে আমাদের সানডে স্পেশাল ব্রেকফাস্ট, যেটা হচ্ছে ম্যাঙ্গো ওটস স্মুদি, এটা অনিমেষ বানিয়েছে। তো অনেকক্ষণই হয়ে গেছে যে আমাদের চিকেনটা বসিয়েছি, এবার আমি এবার একটু খুলে দেখব। বেশ সুন্দর দেখতে হয়েছে কিন্তু, তাই না? আর দারুণ তেল ছেড়েছে, আমি জানি না ক্যামেরায় কতটা কী বোঝা যাচ্ছে, কিন্তু খুব খুব সুন্দর হয়েছে কালারটা। তো যাই হোক, আমি এবার এই যে গ্রেভিটা রয়েছে সেটাই রাইসের মতো দেবো, আর একটুখানি চিকেন আমি তুলে রাখবো আলাদা করে কষা হিসেবে খাওয়ার জন্য। তো তখন ওই সেই জন্য আমি হচ্ছে একটু সামান্য জল মেশাবো, গরম জল। কী প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে পর্দা ফর্দা উড়ে চলে যাচ্ছে একেবারে, যেই আমি ক্যামেরাটা হাতে ধরলাম আর দিচ্ছে না হাওয়া, এই যে দিচ্ছে, খুব খুব সুন্দর হাওয়া দিচ্ছে, দারুণ বিউটিফুল হাওয়া। তো আমার অন্যান্য সমস্ত প্রিপারেশন ডান, এবার খালি আমি বানাবো হচ্ছে ওই যে কালারটা হয়, আমার কাছে যেহেতু কালার নেই আমি এটা খুব ইজি ওয়েতে বানাই সেটা আমি দেখাচ্ছি। তার জন্য প্রথমেই নিতে হবে দুধ, আমি এখানে হচ্ছে কেভেন্টার্সের একটা দুধ নিচ্ছি, যে কোনো দুধ নেওয়া যেতে পারে, মানে লিকুইড দুধ অবশ্যই। তো আমি একটু লিকুইড দুধ এখানে নিয়ে নিলাম, আর আমি এবার এর মধ্যে দেবো খুব সামান্য হলুদ গুঁড়ো, তাহলেই না কালারটা চলে আসে, বেশি দেওয়ার দরকার নেই, অল্প একটুখানি দিলেই হবে। আর আমি একটুখানি দিচ্ছি হচ্ছে কাশ্মীরি মিরচ, এটাও খুব সামান্য, এটাতে না ভালো কালার আসে, অনেকে হাসছে কিন্তু আমি যখনই বিরিয়ানি বানাই এভাবেই বানাই। ওকে, নেক্সট যেটা দেব সেটা হচ্ছে আতর। হলুদ আর যদি ভিকো টারমারিক পাউডার দেওয়া থাকে না তাহলে হবে না, চুপ। এখানে হচ্ছে দেওয়া হবে মোগলাই মিঠা আতর, এটা আমি ব্যাঙ্গালোর থেকে কিনেছিলাম, কিন্তু সেটা আবার এখন দেখছি যে কলকাতা থেকেই গেছিল। আরে বাবা, এটা তো আমরা সেই স্টেট ফেয়ার থেকে কিনেছিলাম। হ্যাঁ আচ্ছা, এটা এটা সেই মনে নেই, এটা হরিণ মার্কা আতর। আচ্ছা, মনে রাখবে, কিন্তু জিরাত মার্কা কিনলে হবে না, চুপ কর। আর জেব্রা মার্কা কিনলে একেবারেই হবে না, চুপ। তো ব্যাপারটা হচ্ছে যেটা আমরা ব্যাঙ্গালোরে কিনেছিলাম, কিন্তু এখনও অবধি কোনোদিন ইউজ করিনি, আজকে আমরা ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করবো, প্রথমবার আমি ইউজ করছি, আমার খুবই মানে ভয়ও লাগছে। আবার শুধু মোগলাই মিঠা আতর বললে মানে হরিণ মার্কা মোগলাই মিঠা আতর, হরিণ নিয়ে অবসেসড একেবারে। এখানে ঢেলে দিচ্ছি দু তিন ড্রপ, ব্যাস ডান। এর থেকে বেশি দিলে হয়তো খুব বেশি আতরের গন্ধ হয়ে যাবে, এটা ভালো নাও লাগতে পারে। এখানটা হালকা বিক্রিয়া হলো পুরোপুরি করে, খুব সুন্দর দেখতে লাগছে। এই যে এই বড়টা হচ্ছে সূর্য, আর পাশে এগুলো হচ্ছে সব গ্রহ। এই তুই চুপ কর না, এটা হচ্ছে গ্রহটার উপগ্রহ, যা সূর্যটা ঘেঁটে দিল। তো যাই হোক, এখানে আমার এটা মিক্স করা হয়ে গেছে, এর মধ্যে অনেকে স্যাফরন দেয়, ওসব আমি কিচ্ছু দিই না, একদম পাতি ঘরোয়া ভাবে বানাই। না কাশ্মীরে থাকলে স্যাফরন দেওয়া হয়, আমরা তো কাশ্মীরে থাকি না। খুবই বাজে বকছিস, ঠিক আছে এবার আমরা মেইন বিরিয়ানিতে চলে যাই। এখানে খুব সুন্দর ভাত একদম ঝরঝরে হয়ে গেছে, আর ভালো সেদ্ধ হয়ে গেছে, আমাদের এটা নিয়ে খুব বেশি কিছু করতে হবে না। রান্না করতে করতে প্রচণ্ড ক্লান্ত আমি, গরম মানে এত গরম, সকাল থেকে কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে কিন্তু গরমটাও আছে। তো যাই হোক, কী হয়েছে রান্না করতে করতে দেখছি যখন মানে লাস্ট স্টেজে আমরা এখন একদম চলে এসেছি, ঘি নেই বাড়িতে, আমি জানি না ঘিয়ের কৌটোটা পুরো হাপিস নেই, কোথাও নেই, তারপর খুঁজে পাচ্ছি না কোথায় আছে। এমনিতেও অল্পই ছিল কিন্তু কৌটোটাই কেন নেই ঘি গলাটা বুঝতে পারছি না, মানে আমরা কি ফেলে দিয়েছি না কোথাও পড়ে গেছে, যাই হোক। তো অনেক গেছে, এখন ঘিটা নিয়ে আসুক, তারপর আমরা ফাইনাল যে প্রসেসটা রয়েছে সেটা কমপ্লিট করব। বিরিয়ানি বানাতে ঘি তো মাস্ট, আমি হচ্ছে এই মানে যে প্যানের যে তলাটা হয় সেখানে প্রথমে একটু ঘি মাখিয়ে নিই, ঘিটাই আমাদের শেষ হয়ে গেছিলো, যে অনি এখন নিয়ে আসলো রেড কাউ ঘি, জীবনে খাইনি আমি। খাবি, জীবনে তো অনেক কিছুই খাস নি, চুপ কর। তো এখানে আমি দেবো হচ্ছে প্রথমেই দেবো একটু ঘি, অল্পই দেবো আর দেবো না, এইটুকুই দিয়েছি ব্যাস। ঘিটাকে যখন জ্যান্ত আছে দেখার মতো সরে যাচ্ছে, মাছ নয়,
তো এখন যেটা বাকি সেটা হচ্ছে শুধুমাত্র লেয়ারিং। ফার্স্ট লেয়ারিংয়ে আমি যেটা দিই সেটা হচ্ছে মাংসের গ্রেভি। তো আমি প্রথমে একটু এখান থেকে মাংসের গ্রেভি তুলে নেব। এখানে হচ্ছে আমি মাংসের গ্রেভি দিয়ে দিয়েছি, আর এবার আমি দেব হচ্ছে রাইসটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বিরিয়ানি মশলা, শাহী বিরিয়ানি মশলা। হ্যাঁ, শাহী বিরিয়ানি মশলা। অনেকে আমি শুনেছি যে সানের বিরিয়ানি মশলা ইউজ করে, সেটাও নাকি খুব ভালো, কিন্তু আমি হচ্ছে এভারেস্টের এই শাহী বিরিয়ানি মশলাটাই ইউজ করি। বাড়িতে, মালদার বাড়িতে না, আমাদের একটু রাখা আছে বিরিয়ানি মশলা বানিয়ে, ওটা আনা হয়নি। আচ্ছা যাই হোক, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা আলু, দুটো আলু, আর আমি এর মধ্যে দেবো চিকেন। আর প্রত্যেকটা লেয়ার করার পর কিন্তু এই যে এই মশলাটা, মানে মশলা নয়, এই যে সিরাপটা মতো যেটা আমরা বানিয়ে রেখেছি আতর দিয়ে কালার দিয়ে, সেটা দিয়ে দিতে হবে। বাহ, অনি এখন লেয়ারিং করছে। এখানে চিকেনের লেয়ারিং করা একদম কমপ্লিট, ভাত সব কিছু কমপ্লিট, শুধু বাকি রয়েছে ডিম। ডিমটা আমরা এখানে বসিয়ে দিলাম, আর ডিমের ওপরে আমরা দিয়ে দেব বাকি সিরাপটা। একটুখানি মশলা ছড়িয়ে দিচ্ছি অল্প করে, ব্যাস ব্যাস এটা একদম ডান। আর এবার আমরা এটার মুখটা বন্ধ করে দেবো। তো এইখানে কিন্তু আমাদের বিরিয়ানি একদম ডান। আর যেহেতু আমাদের কোনো হাঁড়ি নেই, সেই কারণে আমরা একদম সসপ্যানের ওপর একটা থালা এভাবে বসিয়ে একটা ভারী জিনিস চাপা দিয়ে দিয়েছি। আমি জাস্ট এক্ষুনি একবার খুলে দেখলাম, বেশ ভালোই গন্ধ বেরিয়েছে। খেতে কেমন হয়েছে বা কী হয়েছে সেটা এখন আমি এক্সাক্ট বুঝতে পারছি না, তো দেখা যাক পরে কী হয়। পরে একটু টেস্ট করে নেবো আমি ব্যাপারটা, আর এখন যাই গিয়ে ঝটপট স্নানটা সেরে নিই। এই যে এখানে একজন চলে এসেছে, আর দুজনের একদম চরম গল্প চলছে। আমি যাব স্নান করতে, আজকে দারুণ হাওয়া দিচ্ছে। তো এবার আমি এটা খুলবো, খুলে নিই, খুব গরম। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার বিরিয়ানি, বেশ সুন্দর দেখতে হয়েছে। আমি একটু মিক্স করে দিই, চালগুলো একদম খুব সুন্দর অক্ষত রয়েছে, একটু ভেঙে যায়নি। তো একমাত্র খাওয়ার পর বোঝা যাবে যে খেতে এবার কেমন হলো। দেখতে টেখতে তো একদম ঠিকঠাক রয়েছে, খুব সুন্দর। তো এখানে হচ্ছে আমাদের বিরিয়ানি। এখানে অনলি অনিয়ন স্যালাড, শশা আনতে ভুলে গেল পাবলিক, আর এখানে ছোট্ট চিকেন। একটা যে জব্বর, মানে ঘুম দিয়ে উঠলাম, কত কত দিন পর যে আজকে আমি ঘুমলাম, খুবই ভালো লাগছে আসলে। মানে সারাদিন মানে কাজকর্ম এইসব নিয়ে আমরা অন্যান্য দিনগুলো, সপ্তাহে অন্যান্য দিনগুলো এত এক্সস্টেড থাকি, আজকে ঘুমিয়ে খুবই খুবই ভালো লাগছে, দারুণ ফ্রেশ লাগছে একদম আমার। আর এখন প্রায় সন্ধে হয়ে গিয়েছে। তো দুপুরবেলায় না আমরা লাঞ্চ করার পর সিনেমা দেখতে বসেছিলাম, মানে ঠিক সিনেমা নয়, সিরিজ, যেটা হচ্ছে সৃজিৎ মুখার্জির দার্জিলিং জমজমাট যে ওয়েব সিরিজটা, ওইটাই দেখছিলাম। তো দেখতে দেখতে আমাদের সবার খুবই ঘুম পেয়ে গেলো, আমরা বললাম যে আর কন্টিনিউ করা যাচ্ছে না ব্যাপারটা, যে চল একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে দেখবো। তো ঘুম থেকে উঠে এখন থেকে অলরেডি 5:30টার বেশি বাজে, তো এখন তো আরও একটু বেশি বেজে গেছে। তো যাই হোক, আজকে অদিতি দিদিরা বললে যে ওরা বাড়িতে আসবে, আমরা ভেবেছিলাম যে কোথাও বেরোবো না, ওরাও বললো কোথাও বেরোবো না, তখন বলে যে ঠিক আছে তাহলে তোদের বাড়িতেই চলে আসছি, আম বেটার, আর কোথাও বেরোনো না, আমার একটু এনার্জি এনথু কিচ্ছু নেই। যাই হোক, ওরা আসুক, আমরা তখন একটু ওয়েট ফেট করবো। আর ভাবছি যে এখন চাটা খাবো না, একবারে আসলেই করবো, এইসবই ভাবছি, দেখা যাক কী হয়। আর দারুণ হয়ে আছে, সন্ধে হচ্ছে পুরো, কতদিন পর সুন্দর সন্ধে দেখছি একদম। সাধারণত আমি সূর্য অস্ত যেতে দেখি, এটা অলমোস্ট সন্ধে হয়ে গেছে। আর এখানে এখন ঠান্ডা ঘরের মধ্যে দুটো ভূত এরকম করে শুয়ে আছে, ওদের ওঠার কোনো নাম নেই, কিছু না, ওঠ, কতবার বললাম যে চল ছাদে যাই, সূর্য বন্ধ করবো, তুই ওঠ চল। অনেক কষ্টে একজন দেহ তুলেছেন, একজনের তো কোনো নামই নেই, মাথা ঢেকে, উফ অসাধারণ। ফার্স্ট রাউন্ড চা দেখছিস, ছোট রামুদা আমাদের জন্য চা নিয়ে এসছে, রামুদা, রামুদা, হ্যাঁ রামুদা কিন্তু চা বানিয়ে দিয়ে গেছে, সুন্দর চা। আর কি সুন্দর হয়ে আছে বাইরে আকাশটা, ছাদে আর কখন যাবি। দেখুন কে এসেছে আর কি নিয়ে এসেছে,
কতদিন পর আমরা চপ খাবো গো, চপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে আমাকে চপ কুমারি বলবে, চপ কুমারি চপ কুমারি। এখানে হচ্ছে আমাদের চপ পেঁয়াজি, আর এখানে হচ্ছে মুড়ি মাখা, এর মধ্যে রয়েছে চপ পেঁয়াজি, শুধু পেঁয়াজ, তারপরে কি তেল, চানাচুর, ধনে পাতা, গুচ্ছের জিনিস। তাড়াতাড়ি খাওয়া শুরু করো, মুড়িটা ভালো মাখা হয়েছে। আসার মূল উদ্দেশ্য কিন্তু মুড়ি খাওয়া নয়, তাই না? উনো খেলা, যেটা আমরা গত এক সপ্তাহ ধরে সুযোগই পাইনি, ফাইনালি আমরা উনো খেলতে বসেছি। কি মনোযোগ সবার, এই মনোযোগ দিয়ে পড়াশোনা করলে সত্যি হাত পাখা গো। কেন বারোটা কাটি তোমার, হাওয়া খেয়ে না, একটু হাওয়া খায় না, ওই যে ওই গানটায় নাচ করো শ্রীদেবী কি জানো, ওটাই ওটাই করতে হবে তোমায়। ছোট আসবে আজকে, আসবে না, আর চলে যাচ্ছে এখন, বেরোচ্ছেন উনি, টাটা। হ্যাঁ সাবধানে। এখানে হচ্ছে অনিমেষ আর অদিতিদির চা, আমাদের নেই, আমরা চা খেতে ইচ্ছুক নই এখন। আজকে অনিমেষ দু রাউন্ড চা বানিয়ে ফেললি রে, আমি বললাম যে ছোট বাবুকে যে রামুদা আমাদের সত্যি মাথাটা নিয়ে চলে এসছে এখানে, কি বলবো। আর যাই হোক, কোল্ড ড্রিঙ্কস হলে আজকে যে আমি খেলাম গো সারা দিন ধরে শুধু। লজ্জা পেও না, লজ্জা পেও না, তুমি লজ্জা পেও না, আমাদের জন্য কষ্ট পাও, আর কষ্ট পেয়ে বিরিয়ানিটা বানিয়ে খাইয়ে দাও। ইয়েস, এখন ঘড়িতে কটা বাজে আমি নিজেও জানি না, ফাইনালি 10:45 বাজে, হ্যাঁ 9:30 বেশি বাজে। তো আমরা প্রচুর গল্প টল্প করে, এই যে প্রচুর গল্প টল্প করে দেখানো যায়, এই যে দেখানো গেছে। কেমন তুমি, কেমন সন্ধ্যে কাটালে বলো? ভালো ভালো, বাইরে বাইরে মানে দুর্দান্ত আজকে ওয়েদারটা, সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টি বৃষ্টি এরকম, তার মধ্যে আমরা চপ মুড়ি খেয়েছি, তারপরে আমরা চপ মুড়ি নিয়ে বসে গল্প করেছি, জীবন রাউন্ড উনো খেলেছি, তারপর জীবনের গল্প করেছি, আমাদের জীবনের অনেক সত্যি। এখন তার উইকেন্ড ছাড়া অপশনও নেই আমাদের, এইটা আমাদের বেল মনে রাখবে, ওটা সবাই এটা বাজায়, আর বলো না, আওয়াজ শুনে বোঝা যাচ্ছে না যে ঠিক বৃষ্টি পড়ছে কিনা, কিন্তু এত সুন্দর হাওয়া দিচ্ছে, উফ দারুণ দারুণ, খুবই ভালো লাগছে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে। এখন বাজে 11:30, এই মাত্র জাস্ট আমার ডিনার কমপ্লিট হলো, অনিল হয়নি, ও বলছিল যে না আমার এখনও খিদে পায়নি, এখনও খিদে পায়নি, তো ও জাস্ট খেতে বসেছে, আমি খেতে নিলাম। আর এতক্ষণ মানে অদিতিদিরা চলে যাওয়ার পর না আমরা হচ্ছে এই সকালবেলায় সরি দুপুরবেলায় যে আমরা দেখছিলাম যেটা, ওটা তো দার্জিলিং জমজমাট, তাই না অনি? হ্যাঁ, তো ওটারই বাকি আরও দুটো এপিসোড আমরা এখন দেখলাম, আরও 3 এপিসোড থাকলো, ওগুলো ভাবছি কালকে দেখবো, আজকে আর দেখলাম না, এখন অনেকটাই লেট হয়ে গেছে, প্লাস আমরা কালকে সকাল সকাল উঠতে হবে, উঠে আবার আমাদের অফিস টফিস রয়েছে সবারই, তো সেই সব কারণে আমরা আর ব্যাপারটাকে এগোলাম না, বাকিটা আমরা কালকে দেখবো। তো যাই হোক, আজকে আমরা ভেবেছিলাম যে কীরকমভাবে কী কাটবে দিন, আমরা জানি না, ভেবেছিলাম না ঠিক আছে বাড়িতে শুয়ে বসেই কেটে যাবে, তো আমরা এই কিছু একটা সিনেমা দেখবো বা সিরিজ দেখবো, এটা আমরা আগেও ঠিক করেছিলাম, তবে আমরা যেমন ভেবেছিলাম তার থেকে একদম অন্যরকমভাবে আমরা আজকে মানে লাস্ট ডে অফ উইকেন্ড কাটালাম, তো খুবই ভালো লাগলো, সবাই আসলে গল্প টল্প করলাম, প্রচুর গল্প করলাম, খাওয়া দাওয়াও হলো আর কি। এই তো আজকের মতো আমাদের ব্লগ এখানেই শেষ করছি, আবার আমরা দেখাবে নেক্সট ব্লগে। আর আপনারা অবশ্যই জানেন যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন। যাই হোক, দেখা হচ্ছে পরের ব্লগে।